মোহনপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামের বেশিরভাগ লোকজনই খুবই গরিব ছিল, শুধুমাত্র একজন বয়স্ক লোক ছাড়া। তার নাম ছিল রাধেশ্যাম চাটুজ্জ। গ্রামের সব থেকে বড় বাড়িটা ছিল রাধেশ্যামের। 20-30 বিঘা জমি, কিছু আম নারকেলের গাছ, কিছু গাই গরু আর সঙ্গে একটা বড় পুকুর ছিল। রাধেশ্যাম চাটুজ্জের বাড়ির পাশেই একটি ছোট্ট কুঁড়ে ঘরে সুগলাল নামে এক চাষি আর তার স্ত্রী মালিনী থাকত। রাধেশ্যামের সম্পত্তি তো প্রচুর ছিল, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। তা সত্ত্বেও রাধেশ্যাম খুবই কৃপণ প্রকৃতির মানুষ ছিল। প্রত্যেক দিন সকাল হলেই নিজের জমি দেখার জন্য বেরিয়ে পড়ত আর সমস্ত জিনিসের পাই পায়ের হিসাব রাখত। যদি কোনো বিষয়ে একটু পান থেকে চুন খসে যায় কি, তাতেই রাধেশ্যাম পুরো গ্রামকে মাথায় করে ফেলত। অন্যদিকে সুগলাল ছিল খুবই গরিব, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো মানুষ ছিল। এত গরিব হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীর সঙ্গে খুবই খুশিতে থাকত। আর প্রত্যেক দিন সকাল হলেই সুগলাল তার কোদাল নিয়ে অন্যের জমিতে কাজ করার জন্য বেরিয়ে পড়ত আর মাঠের কাজ শেষ করে দুপুরবেলায় বাড়ি ফিরত। এক, দুই, তিন, চার, পাঁচ। রাধেশ্যাম এতই কৃপণ ছিল যে গাছের নারকেল পর্যন্ত গুনে গুনে রাখত। যদি কখনো কোনো নারকেল চুরি হয়ে যায় বা একটা যদি নিচে পড়ে যায়, তাহলে সেই হিসাবটাও সে পেয়ে যাবে। আর কি করে নিজের সম্পত্তি আরো অনেক অনেক বাড়ানো যায়, শুধু সেই নিয়েই ভাবত। শুধুমাত্র নারকেল গোনাই নয়, রাধেশ্যাম নিজের বাড়ির পাশে ছোট্ট একটা ফলের সবজির বাগান ছিল, ওখানে গিয়েও ভালো করে নজর রাখত। রাধেশ্যাম কখনো কখনো সকালবেলা উঠে বাড়ির পাশের পুকুরের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করত। এটা দেখার জন্য যে কেউ চুপি চুপি রাত্রিবেলা মাছ ধরে নেয়নি তো। এক, দুই, তিন, প্রতিদিনের মতোই একদিন সকালবেলা যখন রাধেশ্যাম গাছে নারকেল গুনছিল, হঠাৎ করেই দেখলো যে গুনতিতে একটা নারকেল কম হচ্ছে। তাই ওই নারকেল খোঁজার জন্য গাছের তলার দিকে, পাশের সবজি আর ফলের বাগানে ভালো করে দেখতে লাগলো, যদি ছিটকে পড়ে গিয়ে থাকে। ভোলা, তাড়াতাড়ি এদিকে আয় একবার। ভোলা নামে একটি ছেলে রাধেশ্যামের বাড়িতেই কাজ করত। মালিকের আওয়াজ শুনেই ভোলা দৌড়ে বেরিয়ে এলো। পুরো গ্রাম ভালো করে খুঁজে দেখ, আমার চুরি হওয়া নারকেল কোথায় আছে এক্ষুনি নিয়ে আয়। মালিকের আদেশ পালন করার জন্য ভোলা দৌড়ে গেল। আশেপাশে দুটো তিনটে গ্রামে ঘন্টাখানেক ধরে খুঁজে ওই চুরি যাওয়া নারিকেল খুঁজে নিয়ে এলো। এই দেখুন বাবু, আপনার চুরি হওয়া নারকেল আমি খুঁজে নিয়ে এসেছি। ভোলা, সাবাস, যা বাড়িতে রেখে আয়। সারা দিন ধরে নিজের জমি, পুকুর, বাগান এই সমস্ত কিছুর উপরে ভালো করে নজর রাখার পরে এই সমস্ত কিছুর হিসাব রাধেশ্যাম রাত্রিবেলা লিখে রাখত, যাতে কোনো কিছুতে ভুল না হয়। আর গত মাসের তুলনায় চলতি মাসে কিসে কত পরিমাণ লাভ হয়েছে সেই হিসেবটাও পেয়ে যেত। অনেক রাত পর্যন্ত সমস্ত হিসাব করে তারপরে রাধেশ্যাম শুয়ে পড়ত। কিন্তু রাত্রে শোবার সময়তেও শুধুমাত্র নিজের পয়সা আর সম্পত্তি কি করে আরো আরো বাড়ানো যায়, শুধু এই নিয়েই ভাবতে থাকত। এই জন্য রাধেশ্যামের ঘুম আসত না। এই গভীর রাতে সমস্ত গ্রামবাসী নিশ্চিন্তে ঘুমাচ্ছে, শুধুমাত্র রাধেশ্যাম ছাড়া। রাধেশ্যাম কখনোই শান্তিতে ঘুমাতে পারত না। মাঝে মধ্যেই হঠাৎ করেই রাধেশ্যামের ঘরের আলোটা জ্বলে উঠত, কারণ ঘুম আসত না বলে সে বারান্দায় পায়চারি করতে থাকত। রাধেশ্যাম সব সময় শুধু টাকা টাকা করত আর বাড়িতে স্ত্রীকেও বেশি সময় দিত না। তার উপরে আবার রাত্রে ঘুম না হওয়ার জন্য ইদানিং খুবই খিটখিটে হয়ে গিয়েছিল। তাই রাধেশ্যাম আর স্ত্রী সুশীলার মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকত। তারপর রাধেশ্যাম রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত আর কোথায় যাচ্ছে আর কখনই বা ফিরবে কিছুই সুশীলাকে বলে যেত না। সুগলাল আর মালিনী খুবই গরিব ছিল, কিন্তু দুজনেই খুব সুখে শান্তিতে থাকত। দুজনে একে অপরকে সময় দিত, একসঙ্গে বসে গল্প করত, কোনো রকম দুশ্চিন্তা ছিল না। এই সমস্ত কিছু একদিন রাধেশ্যাম একটি গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল।
আর এই সমস্ত কিছু দেখে রাধেশ্যামের খুবই ঈর্ষা হতে লাগলো। প্রতিদিনের মতোই রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে অনেক রাত অবধি রাধেশ্যাম নিজের হিসাব করছিল, কিন্তু আজ ওর মনটা বড্ড চঞ্চল ছিল। এই জন্য হিসেবে বারবার ভুলও হচ্ছিল। তারপর রাধেশ্যাম শুয়ে পড়ল, কিন্তু সমস্যা তো একটাই, কিছুতেই আর ঘুম আসে না। তারপর রাধেশ্যাম বিছানায় শুয়ে থেকেই ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই আর ঘুম এলো না। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ঘণ্টাখানেক পর রাধেশ্যামের ঘরের আলোটা জ্বলে উঠল। আজ আরো বেশি চিন্তিত হয়ে পায়চারি করতে লাগলো, এটা ভেবে যে এত গরিব হওয়া সত্ত্বেও সুগলাল আর মালিনী কিভাবে এত খুশিতে আছে। তারপর এই গভীর রাতে রাধেশ্যাম বাড়ির থেকে বেরিয়ে এলো, এটা দেখার জন্য যে সুগলাল আর মালিনী কি রাত্রেবেলাতেও নিশ্চিন্তে ঘুমায়। রাতের অন্ধকারে রাধেশ্যাম পা টিপে টিপে সুগলালের বাড়ির দিকে যেতে লাগলো। তারপর সুগলালের ঘরের পিছন দিকে জানালার কাছে গেল আর জানালা দিয়ে উঁকি মেরে ভিতরে দেখল যে সুগলাল আর মালিনী গভীর ঘুমে আচ্ছন্ন। এটা দেখে রাধেশ্যাম আরো চিন্তিত হয়ে গেল। আচ্ছা সুশীলা, আমার তো টাকা পয়সার কোনো অভাবই নেই, তাও রাত্রি আমার চিন্তায় কেন ঘুম হয় না বলতে পারো? আর ওই সুগলালকে দেখো, একটা পয়সা নেই তাও কেমন নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমোয়। দেখো, কারণ তোমার মধ্যে টাকার নেশা চড়ে আছে, যেটা ওই সুগলালের মধ্যে নেই। আমার কাছে একটা প্ল্যান আছে, আমাকে সেটা পরীক্ষা করে দেখতে হয়, বুঝতে পারবো টাকা পয়সার জন্যই আমার এত চিন্তা কিনা। গত 30 বছর ধরে তুমি তো কখনো আমার একটা কথাও শোনোনি। ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। মন দিয়ে শোনো সুশীলা, তুমি মালিনীর কাছে গিয়ে একটা জাদু কলার কথা বলবে। ওই কলা ঘরে রাখলে চারিদিক থেকে সব টাকা পয়সা ঘরে এসে জমা হবে। রাত্রিবেলা 1 বাক্স টাকা আমি রেখে আসবো, তারপর দেখবো কত ধানে কত চাল। পরদিন সকালবেলা সুশীলা পরিকল্পনা অনুযায়ী মালিনীর বাড়িতে গেল আর ওকে বলল, কি গো মালিনী, কেমন আছো? দেখো না, দিন দিন যত বয়স হচ্ছে আর ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না, তাই আজ ভাবলাম যাই তোমার সাথে গিয়ে একটু গল্প করে আসি। তোমরা তো সবই জানো দিদি, আমরা গরিব মানুষ, দুবেলা দুমুঠো কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকি, ওই কোনো রকমে দিন চলছে আর কি। জানো মালিনী, একদিন আমরাও তোমাদের মতোই গরিব ছিলাম। এক সন্ন্যাসী বাবা এসে আমাদের এক জাদুর কলা দিলেন, যেটা ঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপা হয়। আর আজকের দিনে তুমি আমাদের যত সম্পত্তি দেখছো সবই ওই জাদুর কলার জন্য। দিদি, ওই জাদুর কলা আমরা কোথায় পাবো? আমরাও বড় লোক হতে চাই। আমার কাছে একটা অতিরিক্ত কলা আছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি কালকে তোমাকে ওই জাদুই কলা এনে দেব। পরদিন সকালবেলা সুশীলা একটি কলা নিয়ে মালিনীর বাড়িতে গেল আর মালিনীর হাতে ওই কলাটা দিয়ে বলল, তোমাকে বিশ্বাস করে দিলাম বোন, কিন্তু এই জাদুর কলার কথা যেন গ্রামের কাক পক্ষীও টের না পায়। না না দিদি, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি এ কথা গ্রামের কাউকে বলবো না। ওই দিন মাঝরাতে যখন সমস্ত গ্রামবাসী গভীর নিদ্রায় আচ্ছন্ন, রাধেশ্যাম 1 বাক্স ভর্তি টাকা নিয়ে সুগলালের বাড়ির পাশে রাখার জন্য গেল। তারপর সুগলালের বাড়ির পিছনের দিকে গিয়ে ওই বাক্সটা রেখে দিয়ে এলো। এত দারিদ্রতার অভাবের মধ্যে হঠাৎ করে এত পয়সা দেখে সুগলাল আর মালিনী খুবই খুশি হলো, কিন্তু দুজনে খুব চিন্তিতও হলো, কারণ এই গরিবের বাড়িতে এই এত টাকা রাখবেই বা কোথায়, আর করবেই বা কি? আর যদি সমস্ত টাকা চুরি হয়ে যায় তাহলে কি করবে? এই সমস্ত বিষয় নিয়ে অনেক রাত অবধি সুগলাল আর মালিনী কথা বলতে লাগলো আর এই সমস্ত কিছু রাধেশ্যাম জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে শুনছিল। পরদিন সকালবেলায় সুগলাল খুবই চিন্তিত হয়ে ঘরের সামনে দুয়ারে চুপচাপ বসেছিল। প্রতিদিনের মতোই অন্যের জমিতে কাজের জন্যও যায়নি। আর রাধেশ্যাম ওই গাছের আড়াল থেকে সুগলালের বাড়ির উপরে নজর রাখছিল। অন্যদিকে মালিনীরও মনটা খুব খারাপ ছিল, কারণ এই সমস্ত টাকা পয়সা নিয়ে সুগলালের সাথে ওর ঝগড়া হয়ে গেছে।
পরদিন সকালবেলায় শুকলাল আর মালিনী ওই টাকার বাক্স নিয়ে রাধেশ্যামের বাড়িতে গেল আর ওদের সমস্যার কথা সমস্ত কিছু খুলে বলল কি এই টাকার জন্য ওদের দুশ্চিন্তার শেষ নেই আর ওদের সুখ শান্তিও নষ্ট হচ্ছে। সমস্ত কিছু শোনার পরে রাধেশ্যাম ওদের সত্যি কথা বলল যে ও নিজে রাতের অন্ধকারে গিয়ে ওদের বাড়ির পাশে ওই টাকার বাক্স রেখে এসেছিল। আর রাধেশ্যাম এটাও বলল যে আজ ও হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে সমস্ত দুশ্চিন্তার কারণ হচ্ছে এই টাকা। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবার আগে আমাদের গল্পগুলি দেখার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আর আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।